প্রথমেই আছে তো ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো অনিস প্যাশন। যারা আমায় প্রথমবার দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ইয়েলো কালারের কুর্তি পরে রয়েছি। তোমরা অনুষ্ঠান বাড়িতে সকালবেলা ক্রিয়েট করতেই পারো, খুব ভালো লাগবে। তাছাড়া এটা কুর্তি নয়, শুধু শাড়ি যারা পরবে মনে করছো তারাও কিন্তু ক্রিয়েট করতে পারো। মেকআপটা আমি কিন্তু খুব অল্প সময়ে করেছি আর উইদাউট এনি মেকআপ ব্রাশ। চলো আর বেশি কথা না বাড়িয়ে মেকআপ লুকটাকে স্টার্ট করি। মেকআপ করতে বসার আগে অতি অবশ্যই করে কিন্তু সবসময় স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে আগের থেকে। তারপর খুব ভালো করে যেন ফেসটা ময়েশ্চারাইজ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে যেহেতু আমি কোনো রকম ব্রাশ ইউজ করবো না, এই কারণের জন্য খুব ভালো একটা সিরাম ইউজ করে নিচ্ছি যাতে স্কিনটা বা পেস্টটা স্মুথ হয় আর খুব ভালো করে হাতের সাহায্যে ব্লেন্ড করলে অ্যাপ্লাই হয়ে যায়। তো দেখো ফার্স্টে এই কারণের জন্য আমি ইউজ করে নিয়েছি সেরাম, দেন আমি লাগিয়েছি ময়েশ্চারাইজার, তো স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করে নেবার জন্য। এখন যেহেতু শীতটা একটু কমে এসছে, ওই কারণের জন্য যাদের ভীষণ অয়েলি স্কিন তারা কিন্তু চেষ্টা করবে অয়েল ফ্রি যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করার। তো ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর দেখো আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, জাস্ট অল্প একটুখানি বিবি ক্রিম নিয়ে অ্যাপ্লাই করছি। এটা পন্ডসের বিবি ক্রিম ছিল। কোনো রকম এখানে আমি কনসিলার আর কালার কারেক্টার ইউজ করিনি, খুব মিনিমাম প্রোডাক্ট দিয়ে মেকআপটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। যেই কারণের জন্য দেখো আন্ডার আইতে কিন্তু একটু বেশি করেই অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই বেসটাকে আমি সেট করে নেবো। এটার জন্য দেখো মার্সের একটা সেটিং স্প্রে ইউজ করেছি, ইউজ করে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে এটাকে বসিয়ে নিচ্ছি। সুইস বিউটি থেকে এবারে আমি একটা লুজ পাউডার ইউজ করে নিচ্ছি আর এটা দেখো যে সমস্ত জায়গায় ক্রিজ করার চান্স আছে সেই সমস্ত জায়গায় আমি লাগিয়ে নিচ্ছি। এবার পার্পলের এই প্যালেটটা থেকে আমি ইউজ করে নিচ্ছি হাতের সাহায্যে কন্ট্রোল, জায়গাটাকে খুব ভালো করে আইডেন্টিফাই করে দেন ওটাকে আমি দেখো ব্লেন্ড করে নিচ্ছি। আমি সব কিছুকে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, যেমন ফরহেড, নোজ, ডাবল চিন সব কিছু। আর তারপরে দেখো আমি লুজ পাউডারটাকেও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, এতে করে কিন্তু কন্ট্রোলটা একটা শেপও পেয়ে গেল আর আমার ফেসে যে এক্সট্রা অয়েল ছিল সেটাও কিন্তু চলে গেল। এবারে দেখো আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি আর ব্লাশের জন্য আমি ইউজ করেছি একটা অরিফ্লেমের লিকুইড লিপস্টিক। কেন কি ব্লাশটা যদি ব্রাশ ছাড়া ইউজ করা হয়, যদি ভুল করে অন্য জায়গায় অ্যাপ্লাই হয়ে যায় দেখতে ভীষণ অড লাগবে আর একটা জায়গায় অনেকটা প্রোডাক্ট লেগে থাকবে। এই কারণের জন্য দেখো আমি কিন্তু একদম লিকুইড লিপস্টিক দিয়েই ব্লাশটাকে করে নিচ্ছি। এবার সেটিং স্প্রে দিয়ে সেটাকে খুব ভালো করে আমি সেট করে নিচ্ছি।
এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে মেবলিন থেকে একটা হাইলাইটার নিয়েছি, এটা খুব ভালো হাইলাইটার, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আইব্রোর জন্য আমি এখানে এডিএস এর একটা আইব্রো পেন্সিল নিয়েছি আর খুব নর্মালি আমি ইউজ করে নিচ্ছি। তো প্রথমে আমি যেরকমটা করে থাকি মিডল থেকে আমি অ্যাপ্লাই করেছি, দেন আমি ফ্রন্টে এসেছি। এবারে ইউজ করার পালা আইশ্যাডো, তো আইশ্যাডো আমি ম্যাচিং করে লাগিয়েছি। দেখো একটু গ্রিন আইশ্যাডো পিক করেছি, দেন আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যতটা মনে হচ্ছে আমার ব্রাইট করা দরকার ততটা ব্রাইট করে নিয়েছি। এবার ক্রিজ থেকে ধীরে ধীরে আইলিডের দিকে এসে আমি গোটা আইলিডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে যেটা করব, শিমের কালারের একটা আইশ্যাডো নিয়ে, এটা যে কোনো কালার নেওয়া যেতে পারে, আমি এখানে গোল্ডেন কালার নিয়েছি যেহেতু ইয়েলো কালারের আইশ্যাডো, এই সরি ইয়েলো কালারের কুর্তি পরেছি, ওই কারণের জন্য ইয়েলো কালারের শিমার নিয়েছি। তো এটা মিডল অফ দ্য আইতে একদম ইউজ করে নিচ্ছি। যেহেতু কোনো ব্রাশ ইউজ করার হয়নি বা ইউজ করিনি, এই কারণের জন্য দেখো আউটলাইনটা কিন্তু শার্প নয়, সেটাকে একটু শার্প করে নেওয়ার জন্য আমি অল্প একটু কটন নিয়ে আমি আমার যেটুকুতে মনে হয়েছে রাখা দরকার সেটুকু রেখে বাকিটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। এতে করে দেখো একটা কিন্তু শার্প একটা ব্যাপার চলে এলো। যদি এখানে তোমাদেরও এরকম হয় যে ব্রাশ নেই বা এখন আপাতত ব্রাশ নেই, এখন কিনতেও চাইছো না, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিকটা কিন্তু ফলো করতে পারো। এবারে আমি আইলাইনারটা ড্র করে নিচ্ছি, এটা ছিল রেশমি লাইনার, এটা পার্পলে অ্যাভেলেবেল রয়েছে। কাজলের জন্য এখানে আমি ইউজ করেছি ফেসেস কানারের একটা কাজল, আর এই কাজলটা প্রথমে আমি দেখো খুব থিন করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপর বেলাবস্তে থেকে একটা গ্রিন কালারের কাজল নিয়ে আমি এর ঠিক লোয়ার পোর্শনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কাজলের নিচটাতে আমি একটুখানি গ্রিন কালারের আইশ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দেখো হাইলাইটার দিয়ে আমি ইনার কর্নার হাইলাইট করে নিলাম। এবারে বাকি রইল লিপস্টিক, তো লিপস্টিকের জন্য আমি এখানে পার্পল থেকে একটা মেরুন কালারের লিপস্টিক ইউজ করেছি, এটা আমার একটা খুব প্রিয় লিপস্টিক আর খুব ভালো এটা। মাস্কারা ইউজ করে নিচ্ছি নেক্সট, আর মাস্কারার জন্য আমি এখানে ব্লু হেভেন থেকে একটা মাস্কারা ইউজ করেছি। তোমরা যদি এই খুব সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে আর উইদাউট ব্রাশ একটা মেকআপ লুক চাও, তাহলে অবভিয়াসলি এটা ট্রাই করো, আমি বলবো খুব ভালো লাগবে। তো এই হয়ে গেছে মেকআপ, তো এবার দেখো ফাইনাল লুক নিয়ে আমি হাজির হয়ে গেছি। মনের মানুষ আর তো পাবো না 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 যেতে।
মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা। দেখতেই পেলে কত সহজে লুকটা আমি ক্রিয়েট করে ফেললাম উইদাউট এনি ব্রাশ। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমি এবার কোনো ভিডিও দিলে সবার আগে দেখতে পাও। আজকে এখানেই যাই, দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে, ততক্ষণের জন্য সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, অনেক সাবধানে টাটা।